ভয়াবহ ঘূর্ণিঝড় মোখা। এই ঘূর্ণিঝড়টির গতিবেগ দেখে বোঝা যায় সুপার সাইক্লোন হতে পারে। তবে এই ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ সর্বোচ্চ 170 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তর বলেছে এই ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের অনেক জেলায় ভয়াবহ তাণ্ডব করতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ অনেক আতঙ্কে রয়েছে কখন এসে পড়ে ঘূর্ণিঝড় মোখা। আজকে জানিয়ে দিব ঘূর্ণিঝড় মোখা বর্তমানে কোথায় আছে আর কখন ঢুকবে বাংলাদেশে, আর কোন কোন জায়গায় ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব চালাতে পারে, সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিক থেকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের 13 নম্বর বিষয় বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে ঘূর্ণিঝড়টি আজ ভোর রাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 865 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 795 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 830 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 795 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় মোখা আরও উত্তর উত্তর পূর্ব দিক থেকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামীকাল রোববার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 150 কিলোমিটার, যা দমকা অথবা ঝড় হওয়া আকারে 170 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষিপ্ত রয়েছে। তবে গতকাল রাত থেকেই কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উপকূলীয় জেলাগুলি কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী উপকূলীয় অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্ন অঞ্চলে স্বাভাবিকের জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতার বায়ুতরিত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। এটা ছিল আজকের ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ খবর।